গত সপ্তাহে আমি আপনাদের সম্মুখে সূরাতুস সালাহ এই সম্পর্কে কিছু কথা বলেছিলাম। আজকে আমি আপনাদের সম্মুখে কথা বলবো সূরা ফাতিহার আরো একটা নাম নিয়ে, যেই নামটা হলো সাবউল মাসানি। সূরা ফাতিহার আরেকটা নাম হলো সাবউল মাসানি। সূরা ফাতিহার আরেকটি নাম হলো সাবউল মাসানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার জন্য আমাদেরকে বসায় দিয়েছেন, তাই জোরে সুরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে সম সুরে সম কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার অনেক নামের আলোচনা শুনছি, আজকে শুনব সূরা ফাতিহাকে সাবউল মাসানি বলা হয়। সাবউন শব্দের অর্থ হইল সাত, মাসানি যেইটাকে বারবার পড়া হয়। সূরা ফাতিহাকে সাবউল মাসানি এই জন্য বলে এইটাকে বারবার পড়া হয়। আপনি যত রাকাত নামাজ পড়বেন ততবার পড়তে হয়, যত রাকাত নামাজ পড়বেন তত রাবার পড়তে হয়।
একটা মানুষ 100 বার 100 বছর hayat পাইলে আর সেই মানুষটা যদি নামাজি হয় মুসল্লি হয় আর পাঁচ ওয়াক্ত নামাজ সুন্নাত সহকারে যে মানুষটা পড়ছে তার জীবনে কতবার পড়ছে সূরা ফাতিহা এই নামটা কোনো মানুষের রাখা না এই নামটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতে রাখছে যে এই সূরার নাম হলো সাবউল মাসানি আরেকটা কথা বলে শুরু করব আসলে কুরআনুল কারীমের কোন সূরার নাম ইমাম কোন বুজুর্গ কোন আলেম কোন পীর দরবেশ গাউস কুতুব ওলি আব্দালরা রাখে নাই যিনি কুরআন নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরার নামগুলো রাখছেন অতএব সূরা ফাতিহার আমরা অনেকগুলো নাম শুনছি সূরাতুল ফাতিহাতি আল্লাহ নিজেই রাখছেন উম্মুল কুরআন আল্লাহ নিজেই রাখছেন আসাসুল কুরআন আল্লাহ নিজেই রাখছেন সূরাতুল কানজে আল্লাহ নিজেই রাখছেন সূরাতুল আফিয়াতে আল্লাহ নিজেই রাখছেন সূরাতুল কাফিয়াতে আল্লাহ নিজেই রাখছেন সূরাতুল হামদে আল্লাহ নিজেই রাখছেন সূরাতুল শুকরে আল্লাহ নিজেই রাখছেন সূরাতুল দুআ আল্লাহ নিজেই রাখছেন সূরাতুল তালিমিল মাসালাতে আল্লাহ নিজেই রাখছেন সূরাতুল সালাতে আল্লাহ নিজেই রাখছেন আসবাউল মাসানি এটাও আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাখছেন সাবউন অর্থ সাত মাসানি সানি থেকে যার অর্থ হলো যেটাকে বারবার পড়া হয় এই সাতটা আয়াতকে বারবার পড়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল সূরা ফাতিহার মধ্যে সাত আয়াত যে জন্য নাম রাখছে সাবউল মাসানি এবার কথা হলো বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি সূরা ফাতিহার অংশ না অংশ না কোরআনের শুরুতে বিসমিল্লাহ লেখা আছে এই বিসমিল্লাহ কি সূরা ফাতিহার অংশ না কি না অংশ কি না এই ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত আছে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ না যেই কারণে আমরা নামাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়ি না এই পর্যন্ত শুনছেন কোন ইমাম সাহেবে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়ছে না কিন্তু আমাদের ইমামকে সারা বিশেষভাবে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই তিনির মত হলো বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার অংশ এই জন্য শাফি মাজহাবের লোকেরা নামাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম জুড়ে পড়ে এটা আমাদের মাজহাব না এটা ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মাজহাব অতএব যদি পৃথিবীর কোথাও দেখেন যে বিসমিল্লাহির রহমানির রহিম জুড়ে জুড়ে পড়তেছে তাহলে মনে করবেন তিনি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করে চলে এটা নিয়ে গালিগালাজ করবার কিছু নাই আমাদের দেশে বর্তমানে
যারা নামদারি সালাফি, নামদারি আহলে হাদিস, তারাও ইদানিং বিসমিল্লাহ জোরে জোরে পড়ে এবং আমিন জোরে জোরে পড়ে। ঠিক আছে, তোমরা যদি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করো তো পড়ো জোরে। আমরা ইমাম শাফিঈকে অনুসরণ করি না, আমরা ইমামদেরও ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করে পড়ি চলি। যেই ইমাম সম্পর্কে ইমাম শাফিঈ নিজেই বলেছেন, তিনি আমাদের মধ্যে এমন একজন লোক যিনি আমাদের থেকে শরীয়ত অনেক অনেক গুণ বেশি বুঝে, এবং তোমরা যদি কেউ ইমাম শাফিঈর কোনো কথা জানো আমাকে শোনাও। আইদ যিকরা নুমানিন লানা আন্না যিকরাহু, ইমাম শাফিঈ কবিতা রচনা করছে, তোমরা কেউ যদি নুমান বিন সাবেত অর্থাৎ ইমাম আবু হানিফা সম্পর্কে কিছু জানো আমাকে শোনাও, কারণ তার কথা শুনবার প্রয়োজন রয়েছে। এমনকি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই বলেন, আমি এলমে ফেকা শিখছি ইমাম আবু হানিফার কাছ থেকে, কারণ ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ছাত্র। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির ছাত্র, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। কথাটা আবার ক্লিয়ার করি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ছাত্র, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইস্তিমবাত করা, ইস্তিহাদ করা যত মাসালা আছে সমস্ত মাসালা সংকলন করছেন, কিতাব আকারে রূপ দিছেন হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহ। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি সূরা ফাতিহার অংশ? তখন তিনি উত্তর দিলেন, না, সূরা ফাতিহার অংশ না। এ কথা শোনার পরে হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বসত করতেন কুফা নগরীতে, যেটা বর্তমান ইরাকের অন্তর্ভুক্ত। ওই শহরের মধ্যে মানুষের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্বের সৃষ্টি হলো। একদল বলতেছে বিসমিল্লাহ না পড়লে নামাজ হবে না, আর একদল বলতেছে বিসমিল্লাহ পড়লে নামাজ হবে না। এর মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জানা অনুসরণ করেন, তাদের কথা হলো বিসমিল্লাহ যদি কেউ জোরে পড়ে নামাজ ভেঙে যাবে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির অনুসারী যারা, তারা বলে বিসমিল্লাহ জোরে না পড়লে নামাজ হবে না, যেহেতু এটা সূরা ফাতিহার অংশ। এটা নিয়ে উম্মতের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্বের সৃষ্টি হলো, খুব দ্বন্দ্ব চলছে। এহেন মুহূর্তে ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বললেন, হযরত এই মুহূর্তে কি করা যায়? এটা নিয়ে তো দুনিয়াব্যাপী তোলপাড় চলছে, বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ কি না?
তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন চুপ থাকো ফেতনার দরকার নাই দ্বন্দ্ব বিদ্বন্দের দরকার নাই চুপ থাকো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছে হযরত আপনার কাছে জানতে এসেছি বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার অংশ কিনা ইমামে আজম অত্যন্ত কৌশলের সাথে একটা জবাব দিলেন যে জবাবটার নকল করছেন ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাই যে আমার উস্তাদ তখন জবাব দিয়েছিল মা বাইনা দাফাতাইনে কালামুল্লাহ দুই মলটের মাঝখানে যা কিছু আছে সব আল্লাহর কালাম এর মানে বিসমিল্লাহ আল্লাহর কালাম এতে কোনো সন্দেহ নাই এখন কথা হলো সূরা ফাতিহার অংশ কিনা যার যা মনে লয় সে তা করো আমি দ্বন্দ্ব করতে রাজি নই ফেতনা করতে রাজি নই দেখেন তিনি এত বড় ইমাম তিনি এসব বিষয় নিয়ে ফেতনা করতে রাজি ছিলেন না আজকের সমাজে এসব নিয়ে ফেতনা এমন কি বলা হচ্ছে এটা আহলে হাদিসের মসজিদ এমন কি বলা হচ্ছে এটা সুন্নিদের মসজিদ এমন কি বলা হচ্ছে আমাদের মসজিদে আয়েশা যে ব্যক্তি আমিন জোরে পড়বে তাকে মসজিদ থেকে গাড়ো ধরে বের করে দাও এগুলা একদম অন্যায় ছাড়া অপরাধ ছাড়া আর কিছুই না যার মনে চায় আমিন জোনে জোরে পড়বার সে পড়ুক এতে আমার কি আসে যায় যার মনে চায় বিসমিল্লাহ জোরে পড়বে সে পড়ুক তাতে আমার কি আসে যায় আমি যেই ইমামকে মেনে চলি আমি এমন ইমামের পিছে নামাজ পড়ব যেই ইমামে ইমামে আজমকে অনুসরণ করে যে ইমাম ইমামে আজমকে অনুসরণ করে না আমি তার পিছনে নামাজ পড়ব না কারণ বিষয়টা অত্যন্ত জটিল বিসমিল্লাহ পড়লে নামাজ হবে না পড়লে নামাজ হবে না বিষয়টা জটিল যেই কারণে আমরা যারা ইমামে আজম আবু হানিফার অনুসারী আমরা একটু চৌকান না থাকব আমরা কোনো ফেতনায় যাব না আমরা দ্বন্দ্ব করব না আমরা ওই সমস্ত ইমামদের পিছে নামাজ পড়ব যারা বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়ে না এবং যারা আমিন জোরে পড়ে না যারা আমিন জোরে পড়ে আমরা তাদের পিছনে নামাজ পড়ব না কারণ আছে এগুলা এলমে ফাকার বিশাল বিশাল বুঝের বুঝের কথা যেগুলা আমাদের মতন সাধারণ মানুষে বোঝা সম্ভব না তাই তো আমাদের দরকার হয়েছে একজন ইমাম মানার আমরা ইমামে আজমকে মেনে চলি এবং মেনে চলব ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআন বুঝি না আমরা হাদিস বুঝি না আমরা ফেকা বুঝি না আমরা এজমা বুঝি না আমরা কেয়াস বুঝি না যেহেতু বুঝি না একজন বুঝদার মানুষের দরকার সেই মানুষটা হলো ইমাম আবু হানিফা আমরা তিনিকে মেনে চলি অতএব অন্য কেউ যদি আপনাকে উল্টা পাল্টা বুঝায় তারে জিজ্ঞাসা করবেন ভাই আমারে যেই মাসলাটা বুঝাইতেছেন এটা কোন ইমামের কথা যদি বলে যে ইমাম ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির কথা আপনি বলবেন ভাই আল্লাহ রাস্তে মাফ করেন আমি ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির চেয়ে বড় ইমামের অনুসরণ করেই চলি কারণ ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাই ইমামে আজম আবু হানিফার ছাত্রেরও ছাত্র
অথবা কেউ যদি নতুন মাসালা কয় নতুন মাসালা বলে আসেন ভাই এইভাবে আমল করি তারে জিজ্ঞাসা করবেন ভাই আপনি যে নতুন করে মাসালা শিখাইতেছেন এটা কোন মাযহাবের মাসালা যদি বলে এটা মালিকি মাযহাবের মাসালা তখন সুন্দর করে জবাব দিয়ে দিবেন ভাই আমি ইমামে আজম আবু হানিফাকে মেনে চলি আমি হানাফি মাযহাব মানি মালিকি মাযহাব আমি মানি না অতএব আমাকে নতুন করে মাসালা শেখাবেন না কেউ যদি নতুন কিছু মাসালা বলে তাহলে তারে জিজ্ঞাসা করবেন ভাই এটা কোন মাযহাবের মাসালা যদি বলে ভাই কোন মাযহাব প্রস্তাব না সরাসরি হাদিস আছে তখন বলবেন ভাই সরাসরি হাদিস অনেক কিছুই আছে হাদিসের সবকিছু মানা সম্ভব না যেহেতু হাদিসের সবকিছু মানা সম্ভব না যারা হাদিস বুঝে তাদেরকে মানতে হবে আমি তাদের মধ্য থেকে একজন ইমাম ইমামে আজমকে মেনে চলি আমাকে মালিকি মাযহাব শাফিঈ মাযহাব হাম্বলি মাযহাব অথবা হাদিস অনুপাতে চলার কথা আপনি বলবেন না আপনি চলেন গিয়া আজকে কিন্তু জমানা এখানেই ফিতনায় পড়ে আছে ইউটিউব জগৎ বের হয়ে ইন্টারনেট জগৎ বের হয়ে তারপরে ফেসবুক জগৎ বের হয়ে আমরা বিভিন্ন আলেমদের ওয়াজ শুনি বিভিন্ন আলেমদের ওয়াজ শুনে শুনে আমরা ফিতনায় পড়ে যাচ্ছি অথচ আমি যার ওয়াজ শুনতেছি আগে খবর নিতে হবে তিনি কোন মাযহাবের আলেম কারণ আমার মাযহাব হানাফি মাযহাব আমার মসলক হানাফি মসলক অতএব যার ওয়াজ শুনমু তিনি কোন মসলকের লোক তিনি কোন মাযহাবের লোক এখন তিনি যদি আহলে হাদিস হয়ে থাকে তাহলে তার ওয়াজ শোনার পরে আমার মাথাটা গরম হয়ে যাবে যে এক হুজুরে এক কথা কয় আরেক হুজুরে আরেক কথা কয় বাইরে আপনি তার কথা শুনতে গেলেন কেন আমি বলবো আপনাকে আপনি তার ওয়াজ কেন শুনতে চান তার কথা সুন্দর লাগে এই জন্য যাই ভাইও সুন্দর লাগলেই যেতে হবে এটার একটা মেসাল স্বরূপ আমি বলে থাকি আপনার বাবা কালা আরেক বেটার বাবা অনেক হ্যান্ডসাম সুপুরুষ তাই বলে কি আপনার বাবারে থুইয়া যে আপনারে জন্ম দিছে ওই সুঠামো পুরুষকে গিয়া বাপ ডাকা জায়েজ হবে ওলামায়ে আহনাফের ওয়াজ যদি মিষ্টি না লাগে তাই বলে কি আহলে হাদিস বা সালাফিদের ওয়াজ যতই সুন্দর হোক আপনি কি তাদের ওয়াজ শুনতে যাবেন যে না তিনির ওয়াজ তো অনেক সুন্দর আরে তিনির ওয়াজ সুন্দর হোক সে তো তোমার বাবা না সে তো তোমার ওস্তাদ না তোমার বাবারে বাপ ডাকো তোমার ওস্তাদকে ওস্তাদ মানো যেমন বর্তমান বাংলাদেশের মধ্যে এরকম অনেক বক্তা আছে যারা আসলে এক লক্ষ দুই লক্ষ মানুষ হয়ে যায় আরে বাবা যে মানুষগুলা যাইতেছে তারা হানাফি মাযহাবের মানুষ আর যে আসছে সে আহলে হাদিস ওই তার ওয়াজের মধ্যে আহলে হাদিসের মতবাদ ঢুকাই দিতেছে আর তুমি শুননা বাড়িতে এসে বললা আমগো মসজিদের ইমাম সাহেব পড়ছই কি আর কই বই কি ওই বেড়ায় মিশরেতে বই রয়েছে ওই বেড়ায় জামিয়া আল আজহার থেকে বই রয়েছে ওই বেড়ার ওয়াজের মধ্যে 5 লক্ষ মানুষ হয় ওর কথা থুয়ে দিয়া আমগো ইমাম সাহেবের কথা কি শুনতাম এটা হলো আপনার বিষয়টা ওই বেটার মতন যে আমার বাবা এসে ল্যাংরা ওরে কি বাপ ডাকতাম
বাপ ডাকলে অরুই দেহি যার হ্যান্ডসাম দেখা যায়, হয়তো তোরে জন্ম দেয় নাই, ওই সুইটটা আইছে এই দেশ ফেতনা করবার আইছে, এই দেশে দ্বন্দ্ব করবার আইছে, তাদেরকে আরব সরকার যারা সালাফি তারা বেতন দেয় মাহিনা দেয়, মাহিনা মাসে মাসে টাকা দেয়, তাদেরকে সমাজে ছাইরা দিছে, মানুষকে হানাফি মাজহাব থেকে বুলায় রাখার জন্যে, মানুষকে মালিকি মাজহাব থেকে বুলায় রাখার জন্যে, মানুষকে সাফি মাজহাব থেকে বুলায় রাখার জন্যে, মানুষকে হাম্বুলি মাজহাব থেকে বুলায় রাখার জন্যে, কারণ তারা দেড় হাজার বছর পরে জন্ম লেয়া ওরা বলে চিন্তা করে দেখছে মাজহাব মানা হারাম, দেড় হাজার বছর পরে তারা জন্ম নেয়া লেখাপড়া করে চিন্তা করে পাইছে যে মাজহাব মানে সে কাফের। আল্লাহ বুঝেন কেমন হয়েছে, ইমামে আবু হানিফার জন্ম হয়েছে মাত্র আশি সালে, রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আশি সালে জন্ম, তাইলে ইমামে আজমকে আজকে চোদ্দশো বৎসর যাবৎ কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষে মাইনা তারা কবরে চলে গেছে এবং বর্তমান দুনিয়াতে মানুষ কোটি কোটি আছে, তাইলে তারা সবাই কাফের ছিল। এরা ফেতনা ছাড়া আপনারা কি মনে করেন, এগুলা ওয়াজ না ফেতনা, এগুলা ওয়াজ না ভাই, এগুলা ওয়াজ না, এগুলা ফেতনা। আরে ভাই মাজহাব মানা যদি কুফুরি হয় আর যায় মাজহাব মানে সে যদি কাফের হয় তো ইমাম সাফিও তো কাফের, মাজহাব মানা যদি কুফুরি হয় তাহলে ইমাম মালিকও তো কাফের, মাজহাব মানা যদি কুফুরি হয় ইমাম আহমদ ইবনে হাম্বলও তো কাফের, ইমাম আবু হানিফা কাফের, এবং এই চারজনকে যারা এই পর্যন্ত এই চোদ্দশত বৎসর পর্যন্ত মেনে মেনে আসছে তারা সবাই কাফের, এতদিনে ফতোয়া দিল একদারি এক একদল সালাফি নামদারি মানুষেরা, ভীষণ কথা, যায়েন না ভাই যায়েন না, আসলেই দৌড় দেন না, যার তার কাছে দৌড় দৌড় দেন না, যেখানে সেখানে দৌড়াইয়েন না, বিশৃঙ্খলা লাগিয়ে যাইব, আপনার মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্বের সৃষ্টি হবে, তখন আপনি আপনাকে হারায় ফেলবেন। একটা কথা আছে, কাক কাক একটা পক্ষী আছে না, কাকি কিন্তু হাঁটতে পারে না, এটা দেখছেন নি কোনো সময়, কাকে ফাল দেয়, কাকে হাঁটতে পারে না কাকে ফাল দেয়, দেখবেন দুই পা উঠেয়া এমন করে, কাকে হাঁটতে পারে না, এটার একটা কথা আছে গল্পের মতো আর কি, যে কাকে গেছিল ময়ূরের নাচ শিখতো, ময়ূরে পেকম ধরে নাচে না, ময়ূরের নাচ শিখতো, তো কয়েকদিন ট্রেনিং দিয়া ময়ূরের নাচ শিখতে পারলো না আর ফাঁকি দিয়া নিজের হাঁটা বুলিয়ে লাইছে, ময়ূরের নাচন শিখতে পারলো না নিজের হাঁটা বুলে ফেলছে, তাই কাকে আজকে হাঁটে না ফাল দেয়, ফাল দেয় ভাই, কাকের মতন ফালাইতে ফালাইতে হবে, ফালাইতে হবে, যার তার ওয়াজ শুনলে, যার তার কথা শুনলে, দুই একটা কথা এমন শুনবেন শোনার সাথে সাথে আপনি তার ভক্ত হয়ে যাবেন। আর আমাদের ইংরাজি শিক্ষিত ভাইয়েরা একটা দলিল হিসাবে তর্ক করে থাকে, থপ মিয়া চুপ করেন, আপনি এক লাইন ইংরেজি কইতারবেন, দেখছেন বেড়া কেমনে ইংরেজি কয় মুখস্থ, ভাই এটা কি আলেম হওয়ার দলিল যে ইংরেজি বলতে পারে,
হুজুর আপনি কি কোন বেড়া কথায় কথা ইংরেজি বলতে পারে এটা কি আলেম হওয়ার দলিল যদি ইংরেজি বলতলে বড় আলেম হয় তো ইংরেজরা বড় আলেম কি আসিফ কারবারে মাথার মধ্যে কি কিসে মুছছে আজিব কারবার এটা দলিল দেয় আমার সাথে কথা হয়েছে হুজুর এত কথা বলেন না দেখছেন কিভাবে ইংরেজি বলে বিশ্ব জোড়া ওয়াজ করে এটা দলিল হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমি আমার সেই কথার মধ্যে ফিরে যাই যে আমি আজকের আলোচনা শুরু করেছিলাম সাবউল মাসানি এমন একটা সূরা যে সূরার মধ্যে 7টা আয়াত আছে 7 আয়াত বিসমিল্লাহ সহকারে না বিসমিল্লাহ ছাড়া ওইখান থেকে কথাটা এত লম্বা হয়েছে জি আমাদের ইমাম আবু হানিফার মতে বিসমিল্লাহ ছাড়া 7 আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سات آيات হইছে এই হলো সূরা ফাতিহা আর এই হলো সাবে মাসানি এই 7টা আয়াতকে সাবে মাসানি বলা হয় এখন কথা হলো যারা বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ মানে তাদেরও দলিল আছে যারা বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ মানে না তাদেরও দলিল আছে যেমন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ মানে না তিনির দলিল মজবুত কারণ তিনি আগের মানুষ তিনি একজন তাবিঈ তিনির সাথে সাহাবাদের সাক্ষাৎ হয়েছে যে সাহাবাদের মধ্যে দুই দল এক দল বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ আরেক দল বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ না সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় ফকিহ যিনি শরীয়তের জ্ঞান বেশি রাখছেন তিনির নাম ইবনে মাসুদ তিনি যে শরীয়ত সবার চেয়ে বেশি বুঝে এই সনদ এই ডিগ্রিটা জনাবে মুহাম্মদুর রসুলুল্লাহ নিজে দিয়ে গেছেন আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া নবী আল্লাহ আপনার মরণের পরে আমরা দিন কার কাছে শিখব আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আমার পরে তোমরা দিন ইবনে মাসউদের কাছে শিখে নিও সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ না আমাদের ইমাম আবু হানিফা ওই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করেন তারপরে ইমামে আবু বকর সিদ্দিক উমরে ফারুক ওসমান আলী মুর্তজা তারা রাষ্ট্রপতি ছিল না ছিল না আগের রাষ্ট্রপতিরা নামাজ পড়াইতো রাষ্ট্রের যেটা মূল মসজিদ কেন্দ্রীয় মসজিদ
জাতীয় মসজিদের ইমামতি করত রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়ক মদিনার মসজিদের ইমাম ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আবু বকর সিদ্দিক তারপরে মদিনার মসজিদের ইমাম ছিলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে মদিনার মসজিদের ইমাম ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে মুসলিম খেলাফতের রাষ্ট্রনায়ক হলেন আমিরুল মুমিনিন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলিম খেলাফত মানে সংসদ চলে গেছে রাজধানী চলে গেছে ইরাকে ওই ইরাকের প্রধান মসজিদের যেখানে বসে শরীয়তের ফয়সালা দেওয়া হতো ওই মসজিদের ইমাম ছিলেন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আসেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছি আল্লাহর নবী মুহাম্মদ আরবি কোন সময় বিসমিল্লাহ জুরে পড়েন নাই আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ জুরে পড়েন নাই আমি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছি তিনি বিসমিল্লাহির রহমানির রহিম জুরে পড়েন নাই আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছি তিনি বিসমিল্লাহ জুরে পড়েন নাই আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছি তিনি বিসমিল্লাহ জুরে পড়েন নাই তাইলে চারজন খলিফা এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়লাম রাসূলুল্লাহ কোনদিন বিসমিল্লাহ জুরে পড়েন নাই এবং চার খলিফা বিসমিল্লাহ জুরে পড়ে নাই বিসমিল্লাহ পড়ছে আস্তে আস্তে এখন কথা হলো যারা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ তাদের দলিল হলো আল্লাহর রাসূলের স্ত্রী হযরত উম্মে সালমার কথা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতাছেন আমি একদিন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর নবী সূরা ফাতিহার মধ্যে আয়াত কয়টা তখন রাসূল বললেন সূরা ফাতিহার মধ্যে আয়াত 7টা বিসমিল্লাহির রহমানির রহিম আউয়ালুহুন্না বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম এই হাদিসের রাবি উম্মে সালমা এখন কথা হলো উম্মে সালমার রেওয়ায়েত একদিকে আর এত বড় সাহাবাদের রেওয়ায়েত আরেকদিকে তাই ইমামে আজম আবু হানিফা বললেন আমি উম্মে সালমার রেওয়ায়েতকে মানতে পারলাম না যেখানে বড় বড় সাহাবারা রয়েছেন সবচেয়ে বড় ফকিহ ইবনে মাসুদ রয়েছেন ওইখানে আমি একজন মহিলা রাবির উপর নির্ভর করে বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ মানতে পারি না আবারও যাচ্ছি এই আয়াতটার এই সূরার নাম কি সাবে মাসানি যার মধ্যে 7টা আয়াত রয়েছে যেই 7টা আয়াতকে বারবার পড়া হয় এই আয়াত সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে সম্বোধন করে ইয়া নবী আল্লাহ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আপনি আপনাকে আমি সাবে মাসানি দান করছি আপনাকে আমি সাবে মাসানি দান করছি
এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহি সালাতু ওয়াসসালাম কে মক্কার জীবনে বলছেন আর ওইটাও কোরআন শরীফের আয়াত হে নবীজি আপনাকে আমি সাবে মাসানি দান করছি অর্থাৎ এমন সাতটা আয়াত দান করছি যে সাতটা আয়াত বারবার পড়া হয় এইজন্য সূরা ফাতিহাকে মক্কি সূরা বলা হয় সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছে তার দলিল হলো ওই আয়াতটা আতাইনাকা সাবআম মিনাল মাসানি মুফাসসির কুরআন যারা এই জমানার মুফাসসির না সাহাবাদের মধ্যে যারা মুফাসসির তারা বলেন এই সূরাটা মক্কি এবং মাদানি এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে আবার মদিনায় নাযিল হয়েছে তার কারণ হলো মদিনাবাসীর অন্তরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সাতটা আয়াত হলো উম্মুল কুরআন এই সাতটা আয়াতের দাম অনেক বেশি তাই মক্কাবাসীরা গৌরব করা শুরু করলো মদিনায় যদিও কুরআন অনেক নাজিল হয়েছে কিন্তু মূল কুরআন মক্কায় নাজিল হয়েছে যেটাকে বলা হয় সাবে মাসানি তখন মদিনাবাসীদের মনের মধ্যে একটু দুঃখ আসলো সেই দুঃখ থেকে দূরীভূত করার জন্য আল্লাহর নবীর কাছে দ্বিতীয়বারের মতন সূরা ফাতিহা মদিনায় নাজিল হয়েছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাই মদিনার মানুষ বলতে পারে এই সূরা যেমন মক্কায় নাজিল হয়েছে এই সূরা মদিনায়ও নাজিল হয়েছে এই সূরা যেমনি ভাবে মাক্কি এই সূরা তেমনি ভাবে এটা মাদানি তবে সর্বপ্রথম মক্কায় নাজিল হয়েছে যখন নামাজ ফরজ হয় নামাজ প্রথম দিনেই ফরজ হয় নাই যেই দিন নামাজ ফরজ হয়েছে ওই দিন সূরা ফাতিহা নাজিল হয়েছে এবং রসুলকে বলে দিয়েছে রসুল লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব ফাতিহাতুল কিতাব সারা অর্থাৎ সূরা ফাতিহা সারা নামাজ হয় না এই সূরাটা এই আয়াতটা আতাইনাকা সাবআম মিনাল মাসানি কেন নাজিল হয়েছে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে তালিম দিচ্ছেন পড়াচ্ছেন সাহাবাদের জীবনে অনেক কষ্ট অনেক অভাব অনেক দুঃখ অনেক দুর্দশা এমন মুহূর্তে আবু জাহালের অনেক মাল মক্কা নগরীতে আসছে সাহাবারা যেখানে বসছে রসুলের সামনে তারা রসুলের সামনে বসে থেকে ওই মালের দিকে তাকায় রয়েছে এমনকি একজন করে উঠে চলেও গেছে মাল দেখবার জন্যে মাল দেখার জন্য সাহাবারা উঠে চলে গেছে এবার বসে আছেন জনাবে মুহাম্মদুর রসুলুল্লাহ একলা তাই রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালের দিকে তাকায় রইলেন এখানে থেকে তামসা দেখেন কিসের দিকে তাকাইছে মালের দিকে তাকাইছে তাকিয়ে আছেন এহেন মুহূর্তে জিব্রাইল আসলো আয়েশা বলতেছে আতাইনাকা সাবআম মিনাল মাসানি ও রসুল মালের দিকে চায়েন না দেখেন আপনার আল্লাহ আপনাকে কি বলছে আপনার আল্লাহ বলতেছে আপনাকে সাবে মাসানি দান করছে এমন সাতটা আয়াত দান করছে যে সাতটা আয়াত যারে দান করা হবে তাকে মাল দেওয়া হবে না দোস্ত প্রথম আপনাদের সম্মুখে কিছু মাজহাবি কথা বার্তা বলছি এখন আপনাদের সম্পর্কে সামনে এই
মাল আর সূরা ফাতিহা সম্পর্কে আজানের আগ পর্যন্ত একটু কথা বলি শুনেন সত্যিকারে কোন মানুষ যদি সূরা ফাতিহার উপর আমল করে সত্যিকারে কোন মানুষ যদি সূরা ফাতিহাকে ধারণ করে সত্যিকারে কোন মানুষ যদি সূরা ফাতিহাকে জীবনে ফিট করে তার সংসারে নিয়ে যায় ওই মানুষটা ধনী হওয়া সম্ভব না এই আয়াত হলো সাক্ষী যাদের আজকে মাল আছে বড় বড় মালদার এই আয়াত সাক্ষী দেয় মানুষটার মধ্যে সূরা ফাতিহা নাই কারণ আয়াত বলতেছে যারে সূরা ফাতিহা দিমু তারে মাল দিমু না আতাইনাকা সাবআম মিনাল মাসানি রাসূল মালের দিকে চায়েন না কারণ আপনাকে সাবে মাসানি দিছি তাহলে তরজমা দাঁড়ায় যারে সূরা ফাতিহা দেই যারে সাবে মাসানি দেই যারে এই সাত আয়াত দেই তারে আমি মাল দেই না এমনকি মুফাসসিররা লেখছেন রাসূল যদি মাল চান তাহলে যেইটা দিছি ওইটা নিমুগা যেইটা দিছি ওইটা নিমু তারপরে মাল দিমু নাউযু বিল্লাহি মিন জালিকা এই জন্য হাম খোদা খাহাম ও হাম দুনিয়ায় দো খেয়াল আসতে মাহাল আসতে জোন আমি খোদাও চাই আমি মালও চাই এটা তোমার পাগলামি ছাড়া আর কিচ্ছুই না যে খোদা চায় তার কাছে মাল আসে না মাল আসতে পারে না বাধা আছে বাধা কারণ খোদা চায় সে সারা দিন ইবাদত করে খোদা চায় সে আউয়াবিন পরে এশরাক পরে চাস্ত পরে তাহাজ্জুদ পরে যেই কারণে তার বাজারে গিয়া ডিউটি করা বাজারে গিয়া ব্যবসা করা তার জন্য অসম্ভব হয়ে যায় যখন ব্যবসা করা অসম্ভব হয়ে যায় তখনই তার আছে যেই ব্যবসাটা এটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যায় যে ব্যক্তি মালের দিকে নজর দিছে তার এলেম চলে যায় আর যে ব্যক্তি এলেমের দিকে নজর দিছে তার মাল চলে যায় এটি স্বাভাবিক যে ব্যক্তি এলেমের দিকে নজর দিছে তার মাল চলে যায় যে ব্যক্তি মালের দিকে নজর দিছে তার এলেম চলে যায় দেখেন সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সবচেয়ে বড় মুফাসসির তিনি গরিব মানুষ সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুফতি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় মুফতি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবাদের মধ্যে মুফতি মাত্র 14 জন এই 14 জনের মধ্যে সবচেয়ে বড় মুফতি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন গরিব ছিলেন একটু ঘটনা বলি তিনি যখন অসুস্থ হয়ে গেলেন তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন চিকিৎসা করবার কোনো পয়সা নাই তাই রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন ইবনে মাসুদের ঘরে আসলেন এবং বললেন হযরত আপনি আমাদের সবচেয়ে বড় আলেম অতএব রাষ্ট্রের পক্ষ থেকে আপনার চিকিৎসা করানো দরকার বড় আলেমের খেদমত রাষ্ট্রীয়ভাবেই করা দরকার আসুন আপনাকে ডাক্তার দেখাই এই দেখেন ইবনে মাসুদের রোগের চিকিৎসা করবেন এই পয়সা ইবনে মাসুদের নাই ইবনে মাসুদের নাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন চলেন আপনার চিকিৎসা করি তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না হযরত চিকিৎসা লাগবে না কারণ চিকিৎসা লাগবে না কেন তিনি উত্তর দিলেন এগুলা রোগ না এগুলা বিমার ব্যাধি না এগুলা আমার পাপ আল্লাহু আকবার
এবার বললেন হযরত আপনার তো কোনো ছেলে নাই আপনার কেবল 6টা মেয়ে যদি আপনার আপনি যখন দুনিয়ায় থাকবেন না এই 6টা মেয়ের কি হবে রাষ্ট্রের পক্ষ থেকে আপনি সবচেয়ে বড় মুফতি হিসেবে তাদের কিছু গরবাড়ি করে দেই মালের ব্যবস্থা করে দেই তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না তাও লাগবে না কেন লাগবে না আবার আমার মেয়েদেরকে আমি এমন জিনিস শিখিয়ে দিছি যে জিনিস শিখিয়ে দিলে রিজিকের অভাব হইতো না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগাইলেন আপনার মেয়েদেরকে কি শিখাইলেন তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার নবী মুহাম্মদ আরবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষটা প্রত্যেক দিন এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দিবে আর আমার 6জন মেয়েকে আমি সূরা ওয়াকিয়া শুধু পড়াই নাই সবাইকে মুখস্থ করায় দিয়েছি দেখেন দোস্ত মালদার হওয়া ধনী হওয়া এক জিনিস আর রিজিকের অভাব না থাকা ওইটা আরেক জিনিস রিজিক হলো আমার যতটুকু জরুরত এতটুকু যদি এসে যায় এটার নাম রিজিক পাইলাম ধনী হওয়া এক জিনিস আর রিজিক পাওয়া আরেক জিনিস উসমান ইবনে মাসউদ এই কথা বলেন নাই আমার মেয়েদেরকে এমন কিছু শিখাই দিছি যা পড়লে ধনী হয়ে যাবে বরং কি বলছেন আমার মেয়েদেরকে এমন একটা জিনিস শিখাই দিছি যেটা তেলাওয়াত করলে রিজিকের অভাব থাকবে না সেটার নাম কি সূরা ওয়াকিয়া সূরা ওয়াকিয়া যে ব্যক্তি তেলাওয়াত করে তার অভাব থাকতে পারে না আসুন হযরত ইবনে মাসউদ যিনি উম্মতের সবচেয়ে বড় মুফতি তিনির হালত শুনাইলাম তিনি কত গরিব মানুষ তারপরে আসেন এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি তিনির নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্যে তিনির চেয়ে বড় শাইখুলাতি ছিল না তিনির চেয়ে বড় মুহাদ্দিস ছিল না তিনিও নেহায়েত গরিব মানুষ এমন গরিবই ছিলেন পেটের ক্ষুধায় জমিনের মধ্যে পয়রা অজ্ঞান হয়ে যাইত আর মানুষ মৃগী রোগী মনে করে ঘরের মধ্যে পারাইত কারণ আরব দেশের একটা নিয়ম ছিল যে রোগীরা অজ্ঞান হইয়া পড়া যায় তাদের গায়ের মধ্যে পাঁদা পুঁছা দিলে জ্ঞান ফিরার পরে আবু হুরায়রা বলতেন তোমরা আমাকে কি মনে করে এইভাবে গায়ের মধ্যে পড়াইলা যে মৃগী রোগী তুমি এইজন্য গায়ে পড়াইলাম তখন বলল না আমার কোনো রোগ নাই আমার পেটে ক্ষুধা এই তো দেখাই দিলাম সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির যিনি তিনিও গরিব মানুষ যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস তিনিও গরিব মানুষ যিনি সবচেয়ে বড় মুফতি তিনিও গরিব মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ জিনের জামার মধ্যে 17টা তালি আছিল কার জামার মধ্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার মধ্যে যিনি অর্ধ পৃথিবীর বাদশা হযরত উসমান ধনী মানুষ ছিল এই সাহাবাদের মধ্যে দুইজন মানুষ দলে ছিল অতএব দুইজন দলিল না এই দুইজনের পয়সা দিয়ে ইসলাম প্রচার হয়েছে হযরত আলী কেমন গরিব ছিলেন মা ফাতেমা যখন মরে যান ফাতেমাকে বললেন ফাতেমা গো তোমার কাছে মাফ চাই তুমি ওই পারে ওই দেশে গিয়া
আল্লাহর নবী মুহাম্মদ আরবীর কাছে আমার নামে বিচার দিও না, আমি যে তোমাকে তিনবার খাওয়াইতে পারি নাই। তুমি যদি বিচার দাও আমি আলীর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, কারণ রসুলের কন্যা তুমি এতই আদরের ছেলে, এই বিশ্ব জগতে আল্লাহর রসুল তোমার চেয়ে বেশি আর কাউকে মহাব্বত করতো না, সেই মানুষটা আমার হাতে তুইলে দিছিল আর আমি তারে খাওয়াইতেও পারলাম না, চাইও রসুলের কাছে বিচার দিও না। স্ত্রীর কাছে মাপ চাই এনেছে, এবার বুঝেন আলেমদের, যারা বড় বড় আলেম সাহাবাদের মধ্যে তারা কত গরিব মানুষ। জি, এটি আমি প্রমাণ করতে চাইছি, যার কাছে এলেম আছে তার মাল নাই, যার কাছে মাল আছে তার এলেম নাই, এটাকে বলে হয় এজেতে মায়ে নকিজাইন, দুই বিরোধী জিনিস একত্র হয় না, এলেম মালের দুশ্মন, মাল এলেমের দুশ্মন, আগুন পানির দুশ্মন, পানি আগুনের দুশ্মন, আগুন আর পানি যেমন এক পাত্রে থাকে না, এলেম আর মাল এক ব্যক্তির কাছে থাকে না। এই জন্য যারা বড় বড় আলেম তারা বড় বড় গরিব, যারা বড় বড় আলেম তারা বড় বড় গরিব, যারা বড় বড় ধনী তারা বড় বড় জাহেল। বলতে পারেন কি শোনাইলি রে আজকে তুই, আমরা তো দেখতাছি অমুক বড় হুজুর মালের কোনো শেষ নাই, ওই সমস্ত সুয়ালের জবাব আমার দেওয়ার দরকার নাই, আমি কোরআন হাদিস শোনাই দিচ্ছি, সাহাবাদের জিন্দগি শোনাই দিচ্ছি, বড় বড় আলেমদের জিন্দগি শোনাই দিচ্ছি। অতএব এই জমানায় আইসা কোন বড় হুজুরের কত মাল এগুলা দেখবার বেলা নাই, এগুলা দেখার দরকারও নাই, তারা আমাদের অনুসরণীয় ব্যক্তি না। মুশকিল আছে, মুশকিল আছে, মুশকিল আছে, সব জায়গায় দেখবেন খালি একটা মাদ্রাসা খুললে বইয়ে রয়েছে লেকিয়া থুয়ে দিছে এতিমখানা, আর সমাজের পয়সা যেমনে পারতাছে এমনে নিতেছে, যেমনে পারতাছে এমনে নিতেছে, এটা একটা জাল পাচ্ছে, জাল। এদুর এই কইলাম যেহেতু আমার কথা ইউটিউবে যাবে ইন্টারনেটে যাবে, বেশি আর বললাম না। অতএব বর্তমানে যে যত বড় আলেম সে তত বড় ধনী, বর্তমানে যে যত বড় ফিসাব সে তত বড় ধনী, বর্তমানে যে যত বড় আল্লাহওয়ালা সে তত বড় ধনী, আর সাহাবাদের মধ্যে যে যত বড় আলেম সে তত মিসকিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।